নমস্কার, আমি রুনু হালদার। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো কী করে কটন থ্রেড ডোরির সাথে সোনালি অক্সিডাইজ চাম এবং বিট দিয়ে হার তৈরি করতে হয়। সেটা তৈরি করতে কী কী লাগছে দেখে নিই। প্রথমে লাগছে কটন টারসেল, তার সাথে লাগছে সোনালি লকেট এবং চামস। ক্রিম্প বিট লাগছে, এটাকে চেপে দেওয়া হবে সুতোটাকে সিকিওর করার জন্যে। দু রকম বিট নিয়েছি আমি এখানে, মেরুন এবং সোনালি। কাটার লাগছে সুতোটা কাট করার জন্যে, এবং একটা ক্লাস নিয়েছি চেপে দেওয়ার জন্যে। আর নিয়েছি টাইগার টেল, আমি গোল্ডেন টাইগার টেল নিয়েছি হারটাকে বাঁধবো বলে। এবারে চলুন দেখে নিই কীভাবে হারটাকে তৈরি করতে হবে। আমরা গলার মাপের টাইগার টেলের অংশ কেটে নেব। এটাকে আমি নেকলেস করছি তাই বিশেষ বড় নেব না, একটা গলার সাধারণ মাপ অনুযায়ী নেকলেস হবে। এরকম মাপের থেকে একটু বড় নেব, চাইলে একটু বেশি মজবুত করার জন্য ডবল করে নেওয়া যায়, তাই এটাকে আপনারা ডবল মাপের অনুযায়ীও নিতে পারেন। আমি এক হাত পরিমাণ নিচ্ছি, আপনারা চাইলে এক হাতের তুলনায় অনেক কম নিয়ে এক ফেত্তা দিয়েও কাজ করতে পারেন। আমি এখানে ডাবল নিচ্ছি, ক্রিম বিটের মধ্যে টাইগার টেলের এই মাথাটা ঢুকিয়ে দিয়ে সেটা আমরা টারসেলের মধ্যে দেব। টারসেলের এই যে হুক অংশ মাথা, সেই হুক অংশের মধ্যে দিয়ে, মাথার মধ্যে দিয়ে দিয়ে আমরা আবার এর আরেকটা মাথার অংশটাকে ক্রিম বিটের মধ্যেই প্রবেশ করিয়ে দেব। তার ফলে দুটো মুখই, টাইগার টেলের দুটো মুখ ক্রিম বিটের মধ্যেই প্রবেশ করে গেল, এবং এরপরে সেটা সিকিওর করার জন্য আমরা প্লাসটা দিয়ে চেপে দেব। চেষ্টা করতে হবে যেন প্লাসটা দিয়ে একেবারে টাইট করে দেওয়া যায়, যাতে কোনোভাবেই বিটগুলো বেরিয়ে না আসতে পারে। দেখুন, গোল ক্রিম বিট চ্যাপটা হয়ে গিয়েছে এবং যথেষ্ট টাইট করে আটকে দেওয়া হয়েছে। এটাকে লাগিয়ে নেওয়ার পর এবার আমরা বিট এবং চামসগুলোকে পরপর দিয়ে সাজিয়ে নেব। প্রথমে আমরা একটা প্রজাপতি ক্যাপ হিসাবে দেব। এখানে দুটো মুখই দিতে হবে একসাথে, তারপরে একটা মেরুন একটা সোনালি এইভাবে দেব। প্রথমে মেরুন, তারপর সোনালি দিয়ে দেব, এবং এখানে যেহেতু দুটো মুখ একসাথে নিয়েছি তাই প্রত্যেকটা যেন দুটো মুখের ভেতর দিয়ে যায়। এরপরে প্রথম চামচটা পড়বে, ময়ূর চামচটা দিচ্ছি আমি এখানে। আর সবসময় দেখতে হবে যেন সোজা দিকে পড়ছে ময়ূরটা, উল্টো দিকে কিন্তু কোনো ডিজাইন নেই, তাই যেন সোজা দিকে পড়ছে এটা খেয়াল থাকে। আমরা এইভাবে পুরো অংশটা লকেটের আগে অবধি সাজিয়ে নেব। আমরা হারের একদিক গেঁথে ফেলেছি, এবারে পেনডেন্টটা হারের মধ্যে ঢুকিয়ে দেব টাইগার টেল দিয়ে, এবং পরে আবার বাকি অংশটা একইভাবে গেঁথে নেব। যেভাবে এক সাইডের এই পাশের অংশটা গেঁথেছি ঠিক একইভাবে অপর পাশের অংশটাও গেঁথে নেব। কাটার সময় সবসময় খেয়াল রাখতে হবে একদিকের অংশ যেখানে পেন্ডেন্টে এসে মিশছে এক্স্যাক্টলি সেইভাবেই হারটা অপর প্রান্তে তৈরি করব, কিন্তু উল্টো দিক দিয়ে, যাতে দুদিক দিয়ে এসে পেন্ডেন্টের মাঝখানে সমানভাবে বসে। যেমন এখানে মেরুন কালারের বল দিয়ে শেষ হয়েছে, তেমন এখানে মেরুন কালারের বল দিয়ে শুরু হবে এবং তারপরে ময়ূর পড়বে, ঠিক উল্টো দিকে একইভাবে যাবে। যেমনভাবে এখানে শেষ হয়েছে এখানে তেমন শেষ থেকে শুরু হবে।
ঠিক উল্টো দিকের মতো, এই অংশটাকেই উল্টো করে বসানো হবে এদিকে। সমস্ত অংশটা গাঁথা হয়ে গিয়েছে, এইবার হাড়ের যে অবশিষ্ট টাইগার টেলটা রয়েছে সেটাকে এই হুপের মাঝখান দিয়ে নিয়ে গিয়ে হাড়টাকে শেষ করব করা। টার্সেলের এই হুপ অংশে আমরা এটাকে টাইগার টেলটাকে দেব, কিন্তু তার আগে আমরা ক্রিম বিটটাকে পরিয়ে নেব। এবং ক্রিম বিটটা পরানোর পরে টাইগার টেলের মুখের অংশটা নিয়ে আমরা হুকের মধ্যে দিয়ে দেব, এবং তারপরে সেই অংশটাকেই আবার ক্রিম বিটের মধ্যে দিয়ে হাড়ের মধ্যের অংশে পাঠিয়ে দেব, যাতে হাড়টা টাইট করা যায়। এইভাবে ধীরে ধীরে যদি এটাকে টানতে থাকি তাহলে হাড়টা টাইট হয়ে যাবে এবং সিকিওর হবে। আর এই যে বাকি অংশটা রয়েছে টাইগার টেলে, সেটাকে আমরা এই পুঁতি এবং চামচের মধ্যে ঢুকিয়ে দেব, যাতে হাড়টা অনেক বেশি মজবুত হয়। আমরা এটাকে প্রথমে যথেষ্ট পরিমাণ টেনে নিয়েছি, প্রয়োজন হলে আরও দু একবার টেনে নিন। যদি হাতে মনে হয় হচ্ছে না তাহলে প্লাস্টা দিয়েই ধরে চেপে দিন, প্লাস্টা হাতের তুলনায় অনেক বেশি শক্তভাবে কাজ করবে। দেখুন হাড়টা একেবারেই টাইট হয়ে গেছে, আর কোথাও যাওয়ার জায়গা নেই, হাড়ের মুখটা পুরোপুরি টাইট হয়ে গেছে। এবার আমরা ক্রিম বিটটাকে টাইট করে দেব। ক্রিম বিটটাকে সম্পূর্ণরূপে টাইট করে দিয়েছি, হাড়টা সিকিওর হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। এবার বাকি টাইগার টেলের অংশটাকে আমি পুঁতির মধ্যে প্রবেশ করিয়ে দেব। প্রথম একটা আমি দেখিয়ে দিচ্ছি, পরে আমি ফিনিশিং অংশটাকে আবার দেখিয়ে দেব। দেখুন অলরেডি এইভাবে প্রবেশ করিয়ে দিলাম।